मॉडल एक्टिविटी टास्क सब्जेक्ट इंग्लिश क्लास सिक्स सेट टू प्रथम सेटर क्वेश्चनगुलो डिस्क्रिप्शन लिंक पे जाए ओखान देखे नियो ओके आमी सेट नम्बर टू करछि सेट नम्बर वन करा आछे तुम प्ले लिस्टे डिस्क्रिप्शन लिंक पा करे नियो ओखान थेके ओके अच्छा एक कथा बोली तुम्हें तुम्हें जो दादार क्लासरूम चैने नतून हुए थको तब अवश्य चैनल के सबसक्राइब करो देखो एक्टिविटी वाने क्वेश्चन कमप्लीट द फॉलोइंग सेंटेंस विद इनफॉरमेशन विद द टेक्स्ट एक सीन छो से सीन बोलते एक पैसेज छोड़ से पैसेजा लिखी नहीं तुम तुम्हारे तो क्वेश्चन आई तुम्हें देखे नियो हमें अन्सारगलो दीचो तुम्हें लिखे नाओ एक बार ओके देखो बोलते द स्पाइडर वाज डिस्पर्ड बिकॉज इट वांटेड टू मीट द टार्गेट एटार अन्सार मीट द टार्गेट ओके लिखे नाओ दो नम्बर क्वेश्चन देखिए दो नम्बर देखो बोलते द नेक्स्ट मॉर्निंग द किंग फाउंड द नेक्स्ट मॉर्निंग द किंग फाउंड स्टार्डी वेव बैंगिंग फ्रॉम द रॉक वॉल्स स्टार्डी वेव बैंगिंग फ्रॉम द रॉक वॉल्स स्टार्डी वेव बैंगिंग फ्रॉम द रॉक वॉल्स ताते लिखे नाओ ओके अच्छा तारपरे तीन नम्बर टार आंसर देखो देखो ये खूब सोजा द किंग लर्नड ए गुड लेसन टू सी দ্য স্পাইডার অ্যান্সারটা কী হবে দ্য স্পাইডার অ্যান্সারটা কী হবে দ্য স্পাইডার এখানে নীল কলমে যেগুলো আছে সেগুলো স্পাইডার একটা কথা বলি তোমাকে খাতার চারদিকে এরকম সুন্দর করে পেন্সিল দিয়ে মার্জিন করে নাও তোমার খাতা যত সুন্দর লাগবে দেখতে তোমার মার্কসও তত ভালো আসবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে তাই না ওকে এরপরের অ্যাক্টিভিটি দেখছি আমরা এবার দেখো অ্যাক্টিভিটি টুর কোশ্চেনগুলো দেয়ার আর সাম অ্যারোস ইন দিস ফলোয়িং সেন্টেন্স ফাইন্ড আউট দেম অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্স ঠিক আছে ওখানে কিছু অ্যারোর বলতে কিছু ভুল হয় সেই ভুলগুলোকে সংশোধন করে তোমাকে আবার লিখতে বলছে এটার মানে এটাই দেখো প্রথম কোশ্চেন আছে আই স অ্যান প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল তাই তো আমি একটা সুন্দর একটা পাখি দেখলাম যেটা হচ্ছে কি ওই জানলার পাশে বসেছিল যাই হোক এটা অ্যান্সারটা করি দেখো আই স এ প্রিটি বার্ড সিটিং অন দ্য উইন্ডো সিল অ্যান্সারটা কি আই স এ প্রিটি বার্ড সিটিং অন দ্য উইন্ডো সিল তাড়াতাড়ি লিখে নাও টাইম নষ্ট না করে তাড়াতাড়ি লিখে নাও ওকে লেখা শেষ তারপরে দু নম্বর কোশ্চেন দেখো বলছে যে মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস টু ওয়েল বেলুন ফ্রম দ্য সেলার এটা হচ্ছে কোশ্চেন ওকে কোশ্চেনটা দেখলে এবার অ্যান্সারটা দেখো মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস টু এ ওয়েল বেলুন ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার তাড়াতাড়ি কমপ্লিট করো ওকে কমপ্লিট হলো আচ্ছা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখবো আচ্ছা তুমি ভাবছো যে এখানে ইয়ারোটা কোথায় তাই না দেখো এখানে ইয়েলোটাকে অ্যান ছিল কিন্তু ইয়েলোটাকে কী বসে এ বসে এটাই একটা অ্যারোর বুঝতে পারছো এটাকেই আমরা সংশোধন করলাম এর আগেরটাও একটু ভাবো দেখো কোথায় কী হয়েছে দেখো এখানে এই যে প্রিটি ছিল প্রিটি বলতে কনসোনেন্ট কনসোনেন্টের আগে কী বসে এ বসে তাই কি না কিন্তু এখানে কোশ্চেনে আছে অ্যান তো এই অ্যানটাকে আমরা চেঞ্জ করছি তাহলে কোশ্চেন বুঝতে পারছো দেখো সোজা মনে হচ্ছে ওকে এই হলো অ্যাক্টিভিটি থ্রির কিছু অ্যাক্টিভিটি থ্রির কোশ্চেনটা দেখো সাপোজ ইউ বট রাবার বল ফ্রম এ শপ দ্য শপকিপার পুট দ্যাট বল ইন এ স্মল বক্স অ্যান্ড রব দ্য বক্স উইথ দ্য কালারফুল পেপার আফটার ইউ ওপেন দ্য বক্স অ্যাট হোম দেয়ার ওয়াজ সামথিং ইজ ইন স্ট্যান্ড অফ দ্য বল রাইট ইউর এক্সপেরিয়েন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন আচ্ছা যাই হোক একটা কোশ্চেন পড়লাম এবার এখানে বলছে কি যে এটা সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে লাগবে তাই না ফাইভ সিম্পল সেন্টেন্স লিখতে হবে চলো অ্যান্সারটা দেখি টাইম নষ্ট না করে ওকে 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 সুন্দর করে লিখে নাও আমি পড়ছি অ্যান্সারটা দেখো এই যে এখান থেকে অ্যান্সার শুরু হচ্ছে আমি পিছনে মধ্যে বুঝিয়ে দিচ্ছি ওকে এখান থেকে অ্যান্সারটা শুরু হচ্ছে ওকে জাস্ট লুক দেখো এটা অ্যাট হোম হোয়েন আই আনবক্স দ্য বক্স দেখো দেখো আনবক্স দ্য বক্স আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি দ্যাট দেয়ার ওয়াজ সাম থিং ইস ইনস্টিজ দ্য রাবার বল দেয়ার ওয়াজ এ স্মল সফট টয়েস ইনসাইড দ্য বক্স আই বিকাম ভেরি এংগ্রি টু সি দিস ইট ওয়াজ আ বিউটিফুল টয় বাট আই হ্যাড টু রিটার্ন ইট সো আই ওয়ান্ট টু ব্যাক টু দ্য শপ অ্যান্ড আই টোল্ড টু দ্য শপকিপার অ্যাবাউট দ্য হোল ম্যাটার অ্যান্ড হি রিপ্লেস ইট উইথ দ্য রাবার বল দেখো এই যে ধরছি ভালো করে
তোমার লেখার জন্য আমি এইভাবে রাখছি। ওকে, দরকার পড়লে ভিডিওটা পজ করে নাও, নয়তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, লিখে নাও। আচ্ছা দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করে দাও, আর যদি ভিডিওটা তোমার কাজে লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দাদার ক্লাসরুমের পাশে তুমি থাকো, আমরাও তোমার পাশে আছি। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। দাদার ক্লাসরুম।